আসসালামু আলাইকুম বন্ধুরা, সাকিল কুকিনে আপনাদের স্বাগত। তা আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলেছি। আজকে আমি একদম খুব কম উপকরণ দিয়ে একবারে বাজারের মতো কুচো নিমকি আর এই যে একবারে খাস্তা নিমকি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে কুচো নিমকি বানাবার জন্য এখানে আমি ময়দা নিয়েছি, তো 200 গ্রাম ময়দা নিয়েছি। তা আপনারা কম বেশি করে নেবেন। এখানে স্বাদ মতো লবণ নিয়েছি, এটা দিয়ে নেব। এখানে 1 চামচ কালো জিরা নিয়েছি, এটাও দিয়ে নেব। 1 চামচ সাদা তেল নিয়েছি, এটা দিয়ে নেব। ভালো করে ময়দাটা ময়ন দিয়ে নেব। এই যে ময়দাগুলো আমার ময়ন দেওয়া হয়ে গেছে, আর এই যে নাড়ু করছি, তো নাড়ু হয়ে যাচ্ছে, আর এই যে ঝুরালু হয়ে যাচ্ছে, তা এটা হয়ে গেছে। এইভাবে যদি করেন তাহলে আপনাদের কুচোনিমকিগুলো একবারে পারফেক্ট হবে দোকানের মতো। তো আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানাবো। এই যে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা এই যে এরকম করেছি, একটু টাইট করে ডোটা বানাবেন। তো এরকম টাইট করে ডোটা বানাচ্ছি। তা আমি এটা সাইডে ঢাকা দিয়ে সাইডে আমি 10 মিনিট রেখে দেবো। তো এই যে ময়দাটা আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা সরিয়ে নেবো। তবে আরও 1 মিনিট এভাবে মেখে নেবো। তো 1 মিনিট আমি মেখে নিয়েছি। তো আমি এটা এইভাবে বড়ো করে নেবো। বড়ো পিড়ি নিয়েছি, তো আমি এভাবে শুকনো ময়দা ছিটিয়ে নেবো। একটা করে এভাবে বলগুলো নিয়ে নেবো, যে হাতে ভাবে চেপে নেবো। দুপুর দিয়ে ময়দা দিয়ে নেবো, দিয়ে আমি বেলে নেবো। তো এই যে আমি এরকম করে বড়ো করে বেলে নিয়েছি, আর এই যে এর মোটাটা দেখুন এরকম করেছি। তো এরকম একটা আমি ছুরি নিয়েছি, তো এই সাইড থেকে এভাবে কেটে নেবো। এইভাবে আমি ছোটো ছোটো পিস পিস করে আমি কেটে নেবো। তো যে আমি এই সাইড থেকে এইভাবে কেটে নিয়েছি, পিঁড়িটা ঘুরিয়ে নেবো। এই সাইড থেকে আমি এইভাবে ছোটো করে কেটে নেবো, এই সাইডটা, এই সাইডগুলো বাদ দিয়ে নেবো। তা এই যে আমি এরকম এত বড় সাইজ করে এইভাবে কেটে নেবো। তো এই যে নিমকিগুলো এরকম ছোটো ছোটো সাইজ করে, এই যে এরকম ছোটো ছোটো সাইজ করে এই নিমকিগুলো, কুচো নিমকিগুলো কেটে নিয়েছি। তো আমি ভেজে নেবো। কুচো নিমকি ভাজার জন্য আমি গ্যাসটা অন করে দিয়েছি, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তো তেলটা আমার হালকা গরম হয়েছে, খুব বেশি গরম করার প্রয়োজন নেই। তো আমি কুচো নিমকিগুলো, তো আমি কুচো নিমকিগুলো দিয়ে নেবো। আমি এভাবে কুচো নিমকিগুলো সব দিয়ে নেবো। এই যে সব নিমকিগুলো আমি কুচো নিমকিগুলো দিয়ে নিয়েছি, আর দেখছেন তো কত সুন্দর হয়েছে। এভাবে আমি নাড়াচাড়া করে একদম মিডিয়াম টু লো ফ্লেমে নিমকিগুলো ভেজে নেবো। তো এই যে এইভাবে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে কুচো নিমকিগুলো ভেজে নিয়েছি, তা আমি তুলে নেবো। আর দেখছেন তো কত সুন্দর হয়েছে। তো এরকম ছাকনাতে আমি তুলে নেবো, এক্সট্রা যদি তেল থাকে তো তেলটা ঝরে যাবে। কুচো নিমকিগুলো এক্সট্রা তেলগুলো ঝরে গেছে, আর এই দেখুন, এই যে দেখুন কত খাস্তা হয়েছে। তো এই যে কুচো নিমকিগুলো সব ভাজা হয়ে গেছে, আর কত সহজে কুচো নিমকিগুলো বাজারের মতো হয়েছে। আর এই যে দেখুন একবারে কত খাস্তা হয়েছে, একবারে হাতে দিতে গুঁড়া হয়ে যাচ্ছে। তো আমার এই কুচো নিমকির ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।